তার যাত্রা শুরু হয়েছিল সেই শৈশবেই। তখন তার বয়স মাত্র 8 বছর। সেই বয়স থেকেই তিনি শুরু করে ফেলেছিলেন গাছ লাগানোর কাজ, কোনো কিছু ভেবে নয়। তার হাতে লাগানো একটা প্রাণ কেমন করে বেড়ে উঠছে, বড় হয়ে ফল দিচ্ছে, দিচ্ছে ছায়া, আরও কত কিছু। শুধু এই অপার কৌতূহলটুকুই পুঁজি করে তার এই দীর্ঘ যাত্রাপথে হেঁটে চলা। আর এই অনন্ত যাত্রায় থামতে তিনি শেখেননি, তাই হয়তো তিনি সারা জীবন ধরেই লাগিয়ে চলেছেন হাজার হাজার গাছ, তাল, তমাল, বট, অশ্বত্থ, আম, জাম, কাঁঠাল, পিয়াল। যখন যে গাছই তিনি পেয়েছেন, পরম যত্নে তা রোপণ করে তার পরিচর্যা করে গেছেন আপন মনে। আর এই ভেবে কত 72 বছর পেরিয়ে 73 ছুঁয়ে ফেলা মাটির মানুষটা কখন যে গাছ দাদু হয়ে গেছেন নিজেই তা খেয়াল করেনি হয়তো। বাঁকুড়া ব্লকের সারেঙ্গা শালবনি গ্রাম, এই গ্রামে যত দূর চোখ যায় দিগন্ত জুড়ে শুধুই সবুজের সমারোহ, যার নেপথ্যে এই পরিবেশপ্রেমী মানুষটি। বিশ্ব উষ্ণায়নের এই ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যাকে জানাতেই হয় বারবার কুর্নিশ। মাথায় জড়ানো একটা উষ্ণিশ, খালি পা, আপন মনে গ্রামের পথে পথে হেঁটে চলেছেন 73 বছর বয়সী তরুণ। হ্যাঁ, চমকে ওঠারই কথা, আজীবন সবুজের সাথে থাকতে থাকতে তার মনটাও যে হয়ে গেছে একেবারে সবুজে সবুজ, সেটা বাইরে থেকে দেখলে বোঝাই যায় না। তিনি শ্যামাপদ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের প্রতিটি গ্রাম যাকে চেনে গাছদাদু নামে। গাছেদের সাথে একাত্মা হয়ে যাওয়া এই মানুষটির আজীবনের ব্রত গাছ লাগিয়ে যাওয়া। সেই ছোট্টবেলায় যখন ছেলের দল হইচই করে পুকুরে নাইতে নামত, কিংবা ঘুড়ি লাটায় নিয়ে দৌড়ত গ্রামের পথে প্রান্তে, তখন আপন খেয়ালে দেওয়ালে দেওয়ালে তিনি লিখতেন গাছেদের কথা। আর সেই ছোট্ট দুটো হাতের কচি পরশে প্রাণ পেত আম, জাম, শাল, পেয়াল, তাল, তমাল, বট, অশ্বত্থেরা। তা সে সরকারি খাস জমিই হোক বা সাধারণ মানুষের ব্যক্তিগত জমি, ছোট্ট শ্যামাপদ এক অপ্রতিরোধ্য নেশায় তখন লাগিয়ে চলেছে অসংখ্য গাছ। চোখের সামনে তরতর করে বেড়ে ওঠা সেই গাছেদের সাথে কথা বলতেন এই কিশোর। প্রতিটি গাছের সাথেই এইভাবে গড়ে উঠল তার আত্মিক সম্পর্ক। সবুজে সবুজ হয়ে উঠল সারেঙ্গার শালবনি গ্রাম। সবুজ উদ্ভিদ যে অক্সিজেন দেয় প্রাণীকুলের বেঁচে থাকার জন্য, যা অপরিহার্য, সে কথা বুঝবার মতো বয়স তখনও হয়নি তার। তবুও কি যেন এক অমোক আকর্ষণে তিনি ছুটে যান গাছেদের কাছে, তাদের সাথে ফিসফিস করে কথা বলেন, আর প্রতিদিনই নতুন নতুন সৃষ্টির আনন্দে তিনি বিভোর হয়ে থাকেন। আর এভাবেই হাজার হাজার সবুজ প্রাণ সৃষ্টি করেন তিনি নিজেই, হয়ে গেছেন এক মহামহিরূপ। আজ সমগ্র এলাকার কাছে তিনি গাছদাদু, যে ডাক তার অন্তরাত্মার এঁকে দেয় এক অনাবিল আনন্দের ঢেউ। প্রায় 8 বছর বয়স থেকে। আপনার বয়স যখন 8 বছর? হ্যাঁ। কোথায় কোথায় গাছ লাগিয়েছেন? এই রাস্তাঘাটে, কেনেল পাড়ে, বাঁধে, পুকুরের আড়ে, জমির আড়ে, যেখানে ফাঁকা পেয়েছি সেইখানেই লাগিয়ে দিয়েছি। কী গাছ লাগান? এই সব রকমই, বড় জোড়, আম, তাল, নারকেল, হ্যাঁ, সব রকম গাছ। এখনো পর্যন্ত কতগুলো গাছ লাগিয়েছেন? কয়েক হাজার মতন গাছ লাগানো হয়েছে। ও ছোটোর থেকে মানে কোনো গুনতি নেই, চিন্তা যে এইগুলান লাগিয়ে রাখলে ছেলেরা ছাওড়া পাবে বা ফল পাবে বা ভবিষ্যতে একদম আমার নাম রইবে, তার জন্য আমি গাছদাদু, সবাই আমাকে সম্মান দিয়ে এক কথা বলে গাছদাদু বলে সম্মান দিয়েছে। বয়স যে একটা সংখ্যা মাত্র, এই দার্শনিক মহাত্মের সার্থক উদাহরণ এই গাছদাদুর জীবন। আজ তার উপলব্ধিকে ঘুরপাক খায় বিশ্ব উষ্ণায়নের মতো জাগতিক সমস্যা, চেতনায় জারিত হয় সবুজায়নের প্রয়োজনীয়তা। কিন্তু যে বয়সে তিনি এই সবুজের অভিযানে নামেন, তখন এইসব গুরুতত্ত্ব বোঝার মতো বয়সই যে হয়নি তার। প্রাণ থেকে প্রাণের সৃষ্টির অনাবিল আনন্দে মশগুল শ্যামাপদবাবু চিরদিনই মাটির কাছাকাছি থাকতে থাকতে কখন যে মাটির মানুষ হয়ে উঠেছেন তা তিনি নিজেই খেয়াল না করলেও তাকে অনুসরণ করে চলা অসংখ্য মানুষ তা হিসেব রেখেছেন। তাই তাহারই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন এই এলাকারই উৎসাহী যুবক দল। তাই হয়তো শ্যামাপদবাবুর কাছে কুর্নিশ করার মানুষের সংখ্যাটাও আজ দিনে দিনে বেড়েই চলেছে। ওনার এই কর্মকাণ্ডে আমরা সারেঙ্গা গ্লোবাল গ্রিন ফোর্স আমরা উদ্দীপ্ত হয়েছি এবং এই কাজে আমরা সকলেই ব্রতী হয়েছি। সারেঙ্গা এলাকার প্রায় সমস্ত রাজনৈতিক দল,
সমাজকর্মী, পরিবেশকর্মী সকলেই মিলিত হয়েছেন আমাদের এই সমাজ সেবামূলক কাজে। কারণ বিশ্ব উষ্ণায়ন যেভাবে আজ থাবা বসাচ্ছে, পরিবেশ দূষণ যেভাবে বাড়ছে, তাতে এই মানব সমাজের উপরে একটা গভীর প্রভাব ফেলছে। আমরা এই গাছদাদা সম্পর্কে যেটুকু বুঝতে পারছি বা যেটুকু দেখছি, তিনি নিজের ইচ্ছায়, স্বইচ্ছায় তিনি আজ 8 বছর বয়স থেকেই নাকি গাছ লাগানো শুরু করেছেন এবং এখনও প্রতি বছর তিনি গাছ লাগিয়েই যাচ্ছেন, যেটা কি আমরা মনে করি যে পরিবেশ দূষণ সম্পর্কে অনেকটাই রেহাইয়ের হাতে চলে যাচ্ছে এবং বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার একটা বিকল্প রাস্তা বলে মনে করা যায়। সরকারও বজ্রপাত সেভ করার জন্যে যে সমস্ত ব্যবস্থা নিয়ে বলেন যে তাল গাছ লাগানো উচিত, সে সমস্ত গাছ উনি অনেক আগে থেকেই লাগিয়ে এসছেন, আজও লাগিয়ে আসছেন। যেন সরকারিভাবে ওনাকে কোনো সাহায্য বা কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয় সে সম্পর্কে যদি করা যায় বিশেষ খুশি হব আমরা সবাই। আপনাদের অনুমান এখনও পর্যন্ত উনি কতগুলো তাল গাছ লাগিয়েছেন? 1500 লাগিয়েছেন বলে উনি বলেছেন এবং আমরা দেখছি যতদূর চোখ যাচ্ছে ততদূরেই দেখা যায় যে তাল গাছ দেখাই যাচ্ছে না। সরকারি স্তর থেকে কোনো স্বীকৃতি জোটেনি আপন ভোলা এই মানুষটির ভাগ্যে, জোটেনি কোনো আর্থিক সাহায্য। আসলে শ্যামাপদবাবুর মতো মানুষেরা কোনো প্রাপ্তির আশায় এই মানবিক কাজে নিজেদের উৎসর্গ করেন না, তাই হয়তো কোনো দিন মুখ ফুটে কারোর কাছে কিছু চাওয়ানো না। তবে সরকারি স্তরে কিছু না জুটলেও মানুষের বৃহত্তর দুনিয়ায় যে খেতাব তিনি পেয়েছেন তার চেয়ে বড় পাওনা হয়তো কিছুই নেই। তাই হয়তো পৃথিবীর ইতিহাসে দ্য ট্রি ম্যানের মতো গাছদাদু হয়েই তিনি একদিন অমর হয়ে যাবেন। বাঁকুড়ার খাতড়া থেকে মানস রায়, এক্সপ্রেস নিউজ।